আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন। বন্ধুরা, যারা চাচ্ছেন ব্যবসা করবেন, স্যানিটারি ইলেকট্রিক হার্ডওয়্যার প্লাস্টিক অর্থাৎ ব্রাইটিস একটি ব্যবসা করবেন, তাদের জন্য এই ব্যবসার আইডিয়াটি। এই দোকানে থাকছে আপনাদের প্লাস্টিকের মালামাল, থাকছে এই দোকানে ইলেকট্রিকের মালামাল, থাকছে স্যানিটারি মালামাল, থাকছে হার্ডওয়্যারের মালামাল, থাকতেছে রং অর্থাৎ যাবতীয় কনস্ট্রাকশন প্রোডাক্ট। এছাড়াও দোকানটিতে পাশে রয়েছে আপনার আরএফএলের দরজা, রড, সিমেন্ট ইত্যাদি, অর্থাৎ ফুল কনস্ট্রাকশন নিয়ে একটি দোকান। আপনি চাইলে আপনি এই ব্যবসাটি করতে পারেন। খুবই সুন্দর একটি ব্যবসা, খুবই লাভজনক একটি ব্যবসা। এই ব্যবসায় পুঁজি কেমন লাগে? পুঁজি আপনার 50 থেকে 1 কোটি টাকা পুঁজি হলে ব্যবসাটি করতে খুব ভালো, যেহেতু মোটা অঙ্কের অ্যামাউন্ট লাগে, ভারী মাল, পুঁজি বেশি লাগবে, পুঁজি বেশি, লাভও বেশি ব্যবসায়। আপনি চাইলে আপনি এই ব্যবসাটি করতে পারেন। অনেকে ভাবছেন বিদেশ থেকে দেশে এসে কী ব্যবসা করবেন, তাদের জন্য এই ব্যবসার আইডিয়াটি। আপনি দেশে এসে শুরু করে দিতে পারেন এই সুন্দর ব্যবসাটি, খুবই লাভজনক একটি ব্যবসা বর্তমান সময়ে। তো বন্ধুরা, যদি ব্যবসার আইডিয়াটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে এমন নিত্য নতুন ভিডিও যেন আরও আপনারা পান এই চ্যানেলের মাধ্যমে। বন্ধুরা, আজকে এখানে, আল্লাহ হাফেজ।